খুলনা বিভাগ সমিতি ইতালির আয়োজনে কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজান ও পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে ইতালি সহ খুলনা বিভাগ সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের পাঠানো প্রতিবেদনে। সোমবার রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে খুলনা বিভাগ সমিতির সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ডক্টর মুফতি এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন ইতালি সহ বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক ও নিউজ 24-এর ইতালি প্রতিনিধি রিয়াজ হোসেন, সংগঠনের উপদেষ্টা এম কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হজরত আলী খান, প্রচার সম্পাদক তুহিন শেখ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক তথ্য বদায়নে ছিলেন খুলনা বিভাগ সমিতির সদস্য শিমুল রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। শেষে মিলাদ মাহফিল ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত ও ইফতারি বিতরণ করা হয়।